সেমিনার সিরিজের আজ দ্বিতীয় দিন। আজকের টপিক থিওরি অফ নলেজ, কান্টস থিওরি অফ নলেজ। বলবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় অধ্যাপক সুবীর রঞ্জন ভট্টাচার্য। অধ্যাপক ভট্টাচার্যের কোনো পরিচয়ের নিশ্চয়ই দরকার নেই, আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরই উনি মাস্টারমশাই। স্যারের কান্টের ওপর বক্তৃতা আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, ইউটিউব থেকে শুরু করে রিফ্রেশার কোর্স, আমাদের এখন মানে ইউটিউবটাই বেশি শুনতে হয়, কেননা স্যারের ক্লাস করার সৌভাগ্য সেভাবে হয় না। স্যারকে অনুরোধ করছি স্যারের বক্তৃতা শুরু করতে। আমি প্রথমেই ধন্যবাদ জানাব মাননীয় অধ্যক্ষ সাধ্যজ্ঞান মহারাজকে আমাকে এই সেমিনার সিরিজে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ জানাব বিভাগীয় প্রধান আমার প্রিয় ছাত্র অধ্যাপক স্বামী মামেদকে, কারণ বিভাগ থেকেই উদ্যোগ নিয়ে এই সেমিনার সিরিজ সেটা করা হচ্ছে। আমার তোমাদের আপনাদের তোমাদের কাছে সবাই আমার প্রায় ছাত্র আছে আর আপনি বলছেন, তিন দিন আমার বক্তৃতা আছে, দুদিন আমি কান্টের থিওরি অফ নলেজ সেটা নিয়ে বলবো, আর একদিন কান্টের মরাল থিওরি সেটা নিয়ে আলোচনা করব। এখন থিওরি অফ নলেজের অনেক দিক আছে। দুটো লেকচারে আমি কান্টের থিওরি অফ নলেজের পুরোটা বলতে পারবো এমন দাবি করাটা ঠিক হবে না, আমি সেই চেষ্টাও করব না। আমি প্রথম দিনে কিছু কিছু, এখানে অনেকেই আছেন যারা কলেজে পড়াচ্ছ, সুতরাং কলেজে পড়ানোর জন্যে ছাত্রছাত্রীদের কাছে কিছু বলা কান্টের সম্বন্ধে, যেটা সাধারণত পাঠ্যপুস্তক যেগুলো আছে সেগুলোতে থাকে না, সেরকম কিছু কথা সেগুলো তাদের জানানো, সেইটা আমি প্রথমে নজর দেব প্রথম লেকচারটা। সেই জন্যে যেটা তোমাদের অনেকেরই জানা হয়তো, সেই বিষয়টাকেই আমি, যেগুলো নতুন অন্য দিক আছে যেটা হয়তো তোমাদের জানা নেই সেই অংশটা বলবো। আচ্ছা, দ্বিতীয় দিনে মানে পরের দিনে যেহেতু ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক থেকে প্রফেসর প্রয়াস সরকার বলবেন, থিওরি অফ নলেজের ভেতরে ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকটাও পড়ে, আমি সেই জন্যে ওই অংশে বেশি ঢুকব না। কিন্তু থিওরি অফ নলেজ বলতে গেলে ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকের দু চারটে কথা না বললে হবে না, তা না হলে কমপ্লিট পিকচার আসবে না। সেই জন্যে পুরোটা ঢুকব না, কিন্তু ওপর দিয়ে একটা ওভারভিউ সেটা দেব। আমি কনসেন্ট্রেট করব পরের দিনে মেটাফিজিক্যাল এক্সপোজিশন ট্রান্সেন্ডেন্টাল ইস্থেটিকের ওপরে, মেটাফিজিক্যাল অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন অফ দি কনসেপ্ট অফ স্পেস অ্যান্ড টাইম, যেটা আন্ডার গ্র্যাজুয়েটে পড়াতে হয় সেটা, আর আরেকটা অংশ যেটা অতটা আলোচনা তোমাদের করার সুযোগ থাকে না, মেটাফিজিক্যাল ডিডাকশন অফ দি ক্যাটেগরিজ, যেটা ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকের মধ্যে পড়ছে, সেই জায়গায় সামান্য কিছু কথা বলবো। এই পুরোটা মিলে একটা ওভারঅল থিওরি অফ নলেজ বলতে গেলে যা যা বলা দরকার সেটা একটা ওভারভিউ যাতে পাওয়া যায় সেটা চেষ্টা করব। প্রথমে আমাদের যেটা বুঝতে হবে যে
কান্টের থিওরি অফ নলেজ, তো থিওরি অফ নলেজ এটা তো কান্টের থেকে শুরু হয়নি। থিওরি অফ নলেজের আলোচনা প্লেটোর নলেজের আলোচনা করেছেন, হোয়াট ইজ নলেজ, প্লেটোর মধ্যে আমরা নলেজের আলোচনা পাই। তো কান্টের থিওরি অফ নলেজের কি এমন বৈশিষ্ট্য আছে যেটা কান্টকে আগে যা আলোচনা হয়েছে দর্শন ইতিহাসে তা থেকে কান্টকে আলাদা করে দেয়, সেই জায়গাটা আমাদের ভালো করে ধরতে হবে। এবং কান্ট ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থ রচনা করতে গিয়ে এই কথাটা দাবি করছেন যে আগে এই কাজটা হয়নি, সুতরাং আমরা নতুন করে একটা টাস্ক নিয়েছি, সেইটা ক্রিটিকে কান্ট করছেন। সেটা হচ্ছে কি, টাইটেল অফ দি ক্রিটিক, ফার্স্ট ক্রিটিক অফ পিওর রিজন, এইটা উনি করেছেন। এই কাজটা কান্টের আগে কেউ করেননি। ক্রিটিক অফ পিওর রিজন এটা করা দরকার, গ্রন্থটার নামও সেই জন্য দিয়েছেন ক্রিটিক অফ পিওর রিজন, ফার্স্ট ক্রিটিক যেটা। এর আগে এর মানে সূত্রটা, এই যে ক্রিটিক্যাল এক্সামিনেশন, তার সূত্রটা কিছুটা পাওয়া যায় তার আগে আরেকটা গ্রন্থ ছিল ইনগারাল ডিসার্টেশন 1781-তে এটি ইনগারাল ডিসার্টেশনের ভেতরে কান্টের থিওরি অফ নলেজে যে কোপারনিকান রেভলিউশনের প্রসঙ্গ এসেছে, কোপারনিকান হাইপোথিসিসের প্রসঙ্গ এসেছে, তার সূত্রটা ওখানে কিন্তু পাওয়া যায়। তো প্রথমে দেখা যাক যে কান্টের সমস্যাটা কি, ক্রিটিক অফ পিওর রিজনে কান্টের সমস্যাটা কি। এখন এখানে দুটো প্রিফেস আছে, ফার্স্ট প্রিফেস এবং সেকেন্ড প্রিফেস, দুটো প্রিফেস, দুটো এডিশন বেরিয়েছে তার জন্য দুটো প্রিফেস। আর তোমরা সেটা জানো, অনেকেই জানো, যারা ছাত্র তারা যদি না জানো, সেটা হচ্ছে এই দুটো গ্রন্থের পাশে এ বি বলে নাম্বার দেওয়া আছে, অনেকগুলো এ আছে বি আছে। এ বিটা আর কিছুই নয়, এটা হচ্ছে ফার্স্ট এডিশনের আর বিটা হচ্ছে সেকেন্ড এডিশনের। কান্ট মাঝে মাঝে সেকেন্ড এডিশনে কিছু কিছু পরিবর্তন এনেছেন, সেইটা বি বলে লেখা আছে। কোনো কোনো জায়গায় নতুন এসছে, কোনো কোনো জায়গায় ওই কথাটাকে এলাবোরেট করেছেন, কোনো কোনো জায়গা ফার্স্ট এডিশন থেকে একেবারে বাদ দিয়ে দিয়েছেন। যেমন তোমরা যখন ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক পড়বে, ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকে ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি মেটাফিজিক্যাল ডিডাকশনের কথা বলছি, ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনটাও খুব গুরুত্বপূর্ণ। এবং ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনটা, ডিডাকশন মানে জাস্টিফিকেশন, ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনে ডিডাকশন কথার মানে জাস্টিফিকেশন। কান্ট জাস্টিফাই করেছেন, কি জাস্টিফাই করেছেন আই উইল কাম টু দ্যাট লেটার, পরে। ওই জাস্টিফিকেশনটা দুরকম জাস্টিফিকেশন তিনি দিয়েছেন, সাবজেক্টিভ ডিডাকশন আর অবজেক্টিভ ডিডাকশন। ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনের আবার দুটো দিক আছে, একটা সাবজেক্টিভ ডিডাকশন একটা অবজেক্টিভ ডিডাকশন। তো এই যে সাবজেক্টিভ ডিডাকশনটা, এটা ফার্স্ট এডিশনে আছে, সেকেন্ড এডিশনে কিন্তু নেই, উনি পুরোপুরি বাদ দিয়ে দিয়েছেন। অর্থাৎ সেকেন্ড এডিশনে কেবলমাত্র অবজেক্টিভ ডিডাকশনটাই আছে, সাবজেক্টিভ ডিডাকশনটা বাদ চলে গেছে। আবার ফার্স্ট এডিশনটা বেরোবার পরে, ফার্স্ট এডিশন প্রকাশিত হওয়ার পরে একটা পত্রিকায় কান্টের বন্ধু ক্রিশ্চিয়ান গার্ভে, গার্ভে বলে GARV, উনি একটা প্রবন্ধ লিখেন, সমালোচনা বইটার, এই বইটার উপরে সমালোচনা, রিভিউ রাদার, প্রবন্ধ বলবো না, রিভিউ। রিভিউ করে ওনার একটা বক্তব্য হচ্ছে যে কান্টের তত্ত্বটা
বার্কলে আইডিয়ালিজমের থেকে আলাদা কিছু নয়। সুতরাং কান্ট হচ্ছেন ছদ্মবেশী বার্কলিয়ান, নতুন তত্ত্ব বলছেন, কিন্তু কান্টের বক্তব্যটার সাথে বার্কলে তিনি যে আইডিয়ালিজম প্রিচ করেছেন তার কোনো তফাৎ নেই। এইটা ছিল ওই রিভিউর মূল বক্তব্য। 1783 সালে কান্ট যখন 1787 সেকেন্ড এডিশন লেখেন, তখন এই ভ্রান্তি দূর করার জন্যে তিনি একটা নতুন সেকশন যোগ করেছেন, সেটা হচ্ছে রেফিউটেশন অফ আইডিয়ালিজম। এটা কিন্তু ফার্স্ট এডিশনে ছিল না। ওই রেফিউটেশন অফ আইডিয়ালিজমে কান্ট তার আইডিয়ালিজমটা বার্কলের আইডিয়ালিজম থেকে যে ভিন্ন সেটা প্রতিষ্ঠা করছেন, এবং এই প্রসঙ্গে উনি আরেক ধরনের আইডিয়ালিজম, তিনি তাকে ডগম্যাটিক দুভাবে ভাগ করেছেন, একটা ডগম্যাটিক আইডিয়ালিজম, একটা প্রবলেমেটিক আইডিয়ালিজম, ডেকার্টের সাথে প্রবলেমেটিক আইডিয়ালিজম, সেটাকেও খণ্ডন করেছেন। কান্ট বলছেন যে ইট ইজ এ স্ক্যান্ডেল ইন ফিলসফি যে কেউ কোনো বাহ্য জগতের অস্তিত্ব প্রমাণ করার জন্যে কোনো গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেনি। 2000 বছর ধরে 1781 মানে গ্রন্থ লেখার আগে বাহ্য জগতের অস্তিত্ব প্রমাণের জন্য গ্রহণযোগ্য স্যাটিসফ্যাক্টরি কোনো সমাধান এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। তো কান্ট বলছেন এটা ফিলসফিতে একটা স্ক্যান্ডেল, অপবাদ। কান্ট দেখাচ্ছেন যে একটা স্যাটিসফ্যাক্টরি প্রুফ, বাহ্য জগতের অস্তিত্ব যে মানতে হবে তার একটা প্রমাণ দেওয়া যায়, সেই প্রমাণটা তিনি কিন্তু দিয়েছেন। স্যাটিসফ্যাক্টরি একটা প্রুফ, প্রুফ অফ দি এক্সটার্নাল ওয়ার্ল্ড, বাহ্য জগতের অস্তিত্ব প্রমাণ, সেটা ফার্স্ট এডিশনেও আছে সেকেন্ড এডিশনেও আছে, কিন্তু ফার্স্ট এডিশন ভার্সন আর সেকেন্ড এডিশন ভার্সন দুটো কিন্তু আলাদা। বুঝতে পারছো তো? বাহ্য জগতের অস্তিত্বের প্রমাণ কান দেখাচ্ছেন, আমি একটা গ্রহণযোগ্য প্রমাণ দিই, আর কোনো সংশয় থাকবে না যে বাইরের জগতে বস্তুর অস্তিত্ব মানতে হবে, এটা গ্রহণযোগ্য একটা প্রমাণ। প্রমাণটা তিনি ফার্স্ট এডিশনেও দিয়েছেন, কিন্তু সেকেন্ড এডিশনে যখন তিনি প্রমাণ দিচ্ছেন তখন ফার্স্ট এডিশনের প্রমাণের চেয়ে সেকেন্ড এডিশনের প্রমাণটা মূলগত পার্থক্য আছে, ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। এইটা মাথায় রেখে, এই কনটেক্সটটা মাথায় রেখে এই কথাটা বলছি, এবি ভার্সন সেটা অংশটা। আরেকটা অংশ সেটা পড়ানো হয় না, ডিসিপ্লিন অফ পিওর রিজন, এটা যদি একটা অংশ বইয়ের শেষের দিকে আছে, ওটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সময়াভাবে সেটা আলোচনা করা সম্ভব নয়। সেইখানে কান্ট এই ডিসিপ্লিন অফ পিওর রিজনে মেটা ফিলোসফিক্যাল কনসেপ্ট আর ম্যাথামেটিক্যাল কনসেপ্ট দুটোর মধ্যে যে তফাত আছে সেই সব আলোচনা করেছেন, পদ্ধতি আর কি, ফিলোসফিক্যাল মেথড আর ম্যাথামেটিক্যাল মেথড দুটোর ভেতরে যে তফাত, ম্যাথামেটিক্সের মডেল ফিলোসফিতে কেন চলবে না এর আলোচনা আছে, এছাড়া মেথডস নিয়ে আলোচনা আছে, সেই আলোচনার সময় আমাদের হবে না। তাহলে আমাকে ছোট একটা বাউন্ডারি করে নিয়ে এবার আমরা শুরু করতে পারি। ফার্স্ট প্রিফেসের প্রথম 4 লাইন, আমি টেক্সটে যাচ্ছি না, ফার্স্ট প্রিফেসটাই হচ্ছি প্রথম 4 লাইন, তার ভেতরে ক্রিটিক অফ পিওর রিজনের মূল কথা বলে দেওয়া আছে। সেটা কি? সেখানে বলা হচ্ছে হিউম্যান রিজন হ্যাজ দিস পেকিউলিয়ার ফ্যাক্ট দ্যাট ইন ওয়ান স্পিসিস অফ ইটস নলেজ ইট ইজ burdened by questions. It is burdened by questions which, as arising from its very nature, আমি কেম স্মিথের ট্রান্সলেশন বলছি, আমি এখানে যে বইটা এনেছি এটা কেম স্মিথের ট্রান্সলেশন, এটা সবচেয়ে প্রচলিত,
ছাড়া আরও ট্রান্সলেশন আছে, সবচেয়ে পরে যে ট্রান্সলেশন বেরিয়েছে সেটা হচ্ছে গায়ারের ট্রান্সলেশন আছে, গায়ার অ্যান্ড উড, তার মাঝখানে প্রুভারের ট্রান্সলেশন আছে, তার আগে মাইকেল জন বলে কেউ কেউ, মাহাফি, এদেরও ট্রান্সলেশন আছে ইংরেজিতে, অনেক ট্রান্সলেশন আছে। তো কেন স্মিথের ট্রান্সলেশনটা সবচেয়ে পাওয়া যায় এবং গ্রহণযোগ্য বলে নেওয়া হয়। তো সেইখানেই এটাকে বলা হচ্ছে, প্রশ্নটা এইভাবে তোলা হয়েছে, লাইনটাকে অনুবাদ করা হয়েছে এইভাবে, হিউম্যান রিজন হ্যাজ দিস পিকিউলিয়ার ইফেক্ট দ্যাট ইন ওয়ান স্পিসিস অফ ইটস নলেজ ইট ইজ বার্ডেন্ড বাই কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্স কিরকম কোয়েশ্চেন্স? হুইচ অ্যাজ অ্যারাইজিং ফ্রম ইটস ভেরি নেচার ইট ক্যানট ইগনোর, এটা ফার্স্ট পার্ট। বাট হুইচ অ্যাজ ট্রান্সেন্ডিং অল ইটস পাওয়ার ইট ইজ নট এবল টু আনসার। তাহলে কি হিউম্যান রিজনের এই পিকিউলিয়ার ফেট, সেটা কি যে একটা শাখায় জ্ঞানে এমন কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলো এই বুদ্ধি, মানবীয় বুদ্ধি এড়িয়ে যেতে পারে না, ইগনোর করতে পারে না। কেন ইগনোর করতে পারে না? কারণ প্রশ্নগুলো মানুষের মনের বা রিজনের ভেতর থেকে যাবে, প্রশ্নগুলো আভ্যন্তরীণ প্রশ্ন, এক্সটার্নাল কোনো কোয়েশ্চেন নয়, প্রশ্নগুলো উৎপত্তি স্থল রিজন ইটসেলফ। তাহলে রিজন, হিউম্যান রিজনের রিজন আছে, হিউম্যান রিজন এই প্রশ্নগুলোকে তুলছে, তা প্রশ্নগুলো যেহেতু ভেতর থেকে আসছে প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, এটা একটা পার্ট। সেকেন্ড পার্টটা কি? আবার এটা কি, কিন্তু প্রশ্নগুলোর স্বরূপ এমন যে বুদ্ধির ক্ষমতা নেই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যে, কেননা প্রশ্নগুলো মানে ট্রান্সেন্ড করে যাচ্ছে বুদ্ধির ক্ষমতার বাইরে, ইট ক্যানট আনসার দিস কোয়েশ্চেন্স। এইটা হলো রিজনের পিকিউলিয়ার ফেট। তাহলে দুটো দিক, এই দুটো দিককেই আমাকে এম্পাসাইজ করতে হবে। দেখো একটা প্রিফেস লেখা হয় কখন, পুরো গ্রন্থটা লেখা হয়ে গেলে প্রিফেস লেখা হয়। তো এইখানে যে কান্ট এই জিস্টটা বলে দিচ্ছেন এই গ্রন্থে কি আছে, এটা এখানে বলে দেওয়া হলো, দেখানো হবে যে এমন কতগুলো প্রশ্ন আছে যে প্রশ্নগুলো মানুষের চিরন্তন প্রশ্ন, প্রশ্নগুলোকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার উপায় নেই, কেননা প্রশ্নগুলো আমাদের ভেতর থেকে, রিজনের ভেতর থেকে জাগ্রত হয়। কিন্তু এইবারে ওটা কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে প্রিফেস বলে, কান দেখাবেন এইটাই জ্ঞানতত্ত্বের আলোচনা করে দেখাবেন যে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে প্রশ্নগুলোর কিন্তু উত্তর হিউম্যান রিজন দিতে পারবে না, অর্থাৎ এই জাতীয় বিষয়ে নলেজ হবে না। এইটা হচ্ছে ক্রিটিকের জিস্ট, ক্রিটিক অফ ইউর রিজনের কার্ন, মূল কথা, সার কথা। এখন এই যে বললাম নলেজ হবে না, এটা তুমি কি করে জানলে? এইটাই তো আলোচনার বিষয়। জ্ঞানতত্ত্বে কান্ট আলোচনা করে দেখাচ্ছেন যে নলেজ হবে না এই প্রশ্নগুলো, কেন হবে না রিজন দিয়ে জাস্টিফাই করছেন সেটাকে, এইটাই আমাদের দেখাতে হবে। কিভাবে, কি প্রশ্নের আলোচনা কান্ট ক্রিটিকে করতে চান? আসলে যে প্রশ্নের আলোচনা কান্ট করতে চান সেটা হচ্ছে মেটাফিজিক্স এর পসিবিলিটি, অধিবিদ্যা, অধিবিদ্যার সম্ভাবনা। এই 2000-1781 আগে পর্যন্ত অনেকে মনে করেছেন যে অধিবিদ্যা নলেজ হয় বা অধিবিদ্যা আমাদের নলেজ দিতে পারে, রাজা সেভাবে অধিবিদ্যা সম্ভব ধরে নিয়েছেন। তো কান্ট এই প্রশ্নটাই আলোচনা করতে চান যে অধিবিদ্যা সম্ভব কিনা, এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি ক্রিটিক অফ পিওর রিজন করতে চান এবং দেখাতে চান যে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আগে জ্ঞান তত্ত্ব আলোচনা করতে হবে।
জ্ঞানতত্ত্বের আলোচনা ছাড়া এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তাহলে জ্ঞানতত্ত্ব আগে, তারপরে অধিবিদ্যার সমস্যার উত্তর হবে কি হবে না সেটা নির্ণয় করা যাবে, তার আগে হবে না। তাহলে জ্ঞানতত্ত্বের আলোচনাটা সব আলোচনার আগে। সুতরাং ক্রিটিক্যাল ফার্স্ট পার্টটা পুরোটাই এপিস্টেমোলজির আলোচনা, ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক অংশ পর্যন্ত, ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক। সেখানে কান্ট কেন নলেজ হয় না এটা অ্যানালিটিকের ভেতরেই আমি পেয়ে যাব, নলেজের কন্ডিশনগুলো আলোচনা করে। তাহলে যদি আমি ওই জাতীয় বিষয়ে নলেজ ক্লেম করি, সেটা যে নলেজ নয়, সেটা যে ইলিউশন, সেইটা কান্ট দেখাবে। ওখানে ইলিউশন হয়, কিন্তু কান্ট দেখাবেন এই ইলিউশনগুলো, ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকটা পড়াবার সময় নেই, এই যে ইলিউশন, ডায়ালেকটিক্যাল ইলিউশন, এই ইলিউশনগুলো থেকে মুক্তি পাওয়ারও কিন্তু রিজনের কোনো উপায় নেই। ওই জন্য প্রথমে বলেছিলাম যে হিউম্যান রিজনের একটা পিকিউলিয়ার ফেট, যে এমন কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলো থেকে সে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারে না, প্রশ্নগুলো তার জাগবেই, নলেজ হবে না, বুঝতে পারছি, তাও আবার সেই প্রশ্নগুলো। তাহলে কি হয়, ইলিউশন হয়, ইলিউশন থেকে কি মুক্তি পাওয়া যায় না? দেখো একটা জায়গায়, ধরো লজিকে আমার যদি কোথাও কোনো স্টেপে ভুল হয়, আমি যদি ধরিয়ে দিই যে দেখো এটা ঠিক হচ্ছে না, এই স্টেপে ভুল হলো, তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে নিজেকে সতর্ক থাকতে পারি যে এই ভুলটা আমি আর করব না, তার মানে মুক্ত হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু এখানে কি হবে, এখানে তুমি বুঝতে পারছো যে হবে না, কিন্তু তাও তুমি সেই প্রশ্নই করে যাবে, অর্থাৎ এর থেকে কোনো মুক্তি নেই, এটা ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন। এই এরকম ইলিউশনকেই বলা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন, এর মানে নলেজ নয়, এগুলো সিউডো র্যাশনাল নলেজ। সিউডো মানে যথার্থ নয়, বুদ্ধি দিয়ে একটা জ্ঞান হচ্ছে বলে মনে হচ্ছে, আসলে কোনো নলেজ হচ্ছে না, সিউডো র্যাশনাল নলেজ কান্ট বলবেন। যেমন সিউডো র্যাশনাল জাজমেন্ট, তার উদাহরণ ধরো গড ইজ বিকজ অফ দিস ইউনিভার্স, সোল ইজ ইমর্টাল, আত্মা অমর, দি ওয়ার্ল্ড হ্যাড এ বিগিনিং ইন টাইম, জগৎ একটা সময় উৎপন্ন হয়েছে, এই যে জাজমেন্ট গুলো, এগুলো একটাও নলেজ গিভিং জাজমেন্ট নয়, একটাতেও নলেজ হচ্ছে না। তাহলে এগুলো কি, এগুলো ইলিউশনই। তাহলে ইলিউশনটা তো আমি তো বুঝতে পারছি যে এটা নলেজ, তাহলে করছি কেন, বলে তোমার করতেই হবে, এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, কেন নয় সেই জায়গাটাতে আলোচনায় আসতে হবে। তো ডায়ালেকটিক অংশে কিভাবে ইলিউশনগুলো জাগে, ইলিউশনগুলো কিভাবে উৎপন্ন হয় তার আলোচনা কান্ট করেছেন। হাউ ডু সাচ ইলিউশনস অ্যারাইজ, সব ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন, ইলিউশনগুলোর উৎপত্তি কিভাবে হয় সেটা কান্ট ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক খণ্ডে দেখিয়েছেন। এই যে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিয়েছেন অনেকে, হ্যাঁ, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ একটা খুব গুরুত্বপূর্ণ, সেই ডেকার্ট থেকে শুরু করে লাইবনিজ, স্পিনোজা, সবাই, হেগেল, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ অনেকে দিয়েছেন। তো কান্ট দেখাচ্ছেন প্রমাণ করা যাবে না, এখানে তুমি যেগুলো হচ্ছে সবই ইলিউশন, ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন। এরকম আত্মা, আত্মা সম্বন্ধে যে সোল ইজ ইমর্টাল বলছে, এই যে বক্তব্যটা, এটা প্যারালজিজম বলে একটা অংশ আছে, সেখানে সাইকোলজিক্যাল এই সব আলোচনাগুলো সব আছে, তো একটাও নলেজ হবে না, ইলিউশন হচ্ছে। কিভাবে ইলিউশনগুলো উৎপন্ন হচ্ছে তার আলোচনা ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক অংশে আছে, সেটা কিন্তু একটা বড় পার্ট, সেইটাও আলোচনার বাইরে, কারণ আমি তো থিওরি অফ নলেজ আলোচনা করব, কি বিষয় নলেজ কিভাবে হয় তার আলোচনা করব, ইলিউশন কিভাবে হয় তার আলোচনা আলাদা। তো প্রথমে এই যে রিজনের কথা বললাম, যে হিউম্যান রিজনের এই যে ব্যাপার, রিজনটা কি, রিজন মানে কোনো কিছু রিজন দেওয়া, কেন আমরা কিছু রিজন দেই, রিজন দেই আমরা ব্যাখ্যা করার জন্য, রিজনের কাজ হচ্ছে টু এক্সপ্লেইন, রিজনের কাজই হচ্ছে ব্যাখ্যা দেওয়া। হিউম্যান রিজন অলওয়েজ ইজ ইন সার্চ অফ এক্সপ্লেনেশন, এটাই রিজনের কাজ। আর এক্সপ্লেনেশন দিতে গেলে
explanation hobe in terms of something kono kichu sahajjo explanation je kono kichu ekta jokon explain kore kono ekta ghotona ghotlo ami ekta explain korar jonno ar ekta kichu bollam tahole ei bhabei amra explanation dei orthat kono kichu explain korar jonno amra tar condition ta state kori tar condition ta ki condition e ota holo seta state kori etai hocche explanation to kind bolchen the human reason is always in search of explanation eta human reason er nature amra sob kichu karon khujte chai jukti diye bujhte chai this is the very nature of human reason ebar byakha kibhabe dei amra sadharon bhabe byakha ta kibhabe hoy byakha ta dei amra A, B, C, D এরকম যদি সিরিজ থাকে তো একটা ঘটনা ঘটলে পরে আমরা বলি তা ঘটেছে কেন যখনই কোনো ঘটনা ঘটছে তাহলে আগে কিছু একটা রয়েছে তার জন্য ঘটেছে তাহলে B কেন ঘটেছে আমি বললাম A is because of B বা A কেন ঘটেছে B is because of A যেভাবেই বুঝো তাহলে B হচ্ছে A এর কন্ডিশন এবার B কেন ঘটেছে তাও আবার জানতে চাই এই ঘটেছে বুঝলাম B দিয়ে ব্যাখ্যা দিলাম তো B কেন ঘটেছে তারও ব্যাখ্যা চাই তো সেখানেও আমরা সন্তুষ্ট হই না আমরা বলি B ঘটেছে কেন না C তাহলে B এর ব্যাখ্যাটা হচ্ছে C তে তাহলে B এর নেচারটা B ইজ দি কন্ডিশন তার কন্ডিশন A এর কন্ডিশন কিন্তু B নিজে কন্ডিশনড কিনা বি নিজেও কন্ডিশন কার দ্বারা সি এর দ্বারা তো সি তে এবার এই এইবার রিজন এর নেচার কি রিজন এখানে থেমে থাকে না রিজন সব সময় এই ব্যাখ্যা চাইতেই থাকে আমি থেমে থাকি না তাহলে এ হলো বি হলো সি হলো ডি হলো তাহলে অর্ডিনারি এক্সপ্লানেশন দিলেই যাই বলবো সেটা কোন একটা কন্ডিশন বলবো কিন্তু সেইটা আবার কন্ডিশন হবে তার মানে Ordinary explanations are always explanation in terms of conditioned condition. Any explanation a human reason satisfied hoy na. She chai ki, she chai ultimate explanation. Final explanation. Je byakhar pore ar kono jiggasha thakbe na. Orthat সব জিজ্ঞাসার নিবৃত্তি হবে মানে প্রিন্সিপাল একটা হায়ার প্রিন্সিপাল তার হায়ার হায়ার আমি তুলতে চাই হায়েস্ট প্রিন্সিপাল খুঁজতে চাই যেটা পেলে পরে সবগুলোকে তার আওতায় আনা যাবে সেটা আমি এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে কিছুই পাচ্ছি না আমি যদি কজ এফেক্ট সিরিজে থাকি ফেনোমেনাল লেভেলে তাহলে যাই আনবো লাস্টে যেটাকে বলবো তার ক্ষেত্রেও একই প্রশ্ন করব তাহলে কি হবে হয় চলতে থাকবে প্রসেসটা আনএন্ডিং তাহলে ব্যাখ্যা মিলল না অথবা ঘুরে ফিরে চক্র দোষ হবে এ কে বি বি কে সি সি কে ডি করতে করতে ঘুরে আবার ফিরে আসবো এতে তাহলে ব্যাখ্যা হলো না তাহলে হিউম্যান রিজন এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয় না সে চরম ব্যাখ্যা খুঁজে এই চরম ব্যাখ্যা খুঁজতে গেলে ফেনোমেনাল ওয়ার্ল্ডে সীমাবদ্ধ থাকলে চলে না এইবারে হিউম্যান রিজন কি করে সে ওভারস্টেপ করে ওভারস্টেপ করে মানে যে এমন একটা কিছুকে আনতে হবে যেটা সবকিছুর কন্ডিশন বা যা সবকিছুর কন্ডিশন কিন্তু যার আর কোনো কন্ডিশন নেই তার ক্ষেত্রে তুমি জিজ্ঞেস করতে পারবে না তার কারণ কি সেটাকে পজিট করা হলো গডকে আইডিয়া অফ গড এর এইভাবে গড কি গড ইজ দি কন্ডিশন অফ এভরিথিং এবার বলো গডের কারণ কি হি ইজ নট কজড বাই এনিথিং হি ইজ কজ আর সুই তোমরা স্পিনোজা পড়েছো গড ইজ সেলফ মানে গড ইজ কজ আর সুই সাবস্টেন্স ইজ কজ আর সুই সেলফ কজ তার আর কজ নেই তাহলে ফাইনাল প্রিন্সিপল গড হচ্ছে পজিট করলাম তো গড ইজ দি কন্ডিশন অফ এভরিথিং but he is himself unconditioned তাহলে হিউম্যান রিজন ব্যাখ্যা খুঁজতে গিয়ে এমন একটা কিছুকে পজিট করে স্বীকার করে
যাকে কিন্তু আমি এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে পাচ্ছি না, তাকে না মানলে আবার ব্যাখ্যাও দেওয়া যাচ্ছে না। তাহলে একটা নেসেসিটি, গড ইজ দি ইউনিটি বিহাইন্ড এভরিথিং, আলটিমেট একটা প্রিন্সিপল পেলাম যার ভেতরে সব প্রশ্নের উত্তর মিলল। তো মেটাফিজিক্স কি করে? মেটাফিজিক্স এরকম এন্টিটি নিয়ে আলোচনা করে। কি নিয়ে আলোচনা করে? ভলফ, কান্টের আগে রেশনালিস্ট ফিলসফার, ভলফ একটা ক্লাসিফিকেশন করেছিলেন এবং বঙ্গাটেন, কান্ট বঙ্গাটেনে, বঙ্গাটেন মানে কান্টের আগে, কান্টের টিচার, তার আগে ভলফের টেক্সট, লজিক টেক্সট তখন পড়ানো হতো এবং ওরা, হ্যাঁ, BAUNGARTEN, বঙ্গাটেন, বঙ্গাটেন। তো ওটা একটা রেশনালিস্ট ট্র্যাডিশন, এই রেশনালিস্ট ট্র্যাডিশনেই কিন্তু কান্ট বড় হয়েছিলেন। এবং এই ওয়ালফের যে ক্লাসিফিকেশন সেটা গ্রহণযোগ্য ছিল। যে মেটাফিজিক্স কি, মেটাফিজিক্স নিয়ে তো আমি বলছি কি, যে প্রশ্নের সমাধান করার জন্য কান্টের ক্রিটিক, সেই প্রশ্নটা হচ্ছে মেটাফিজিক্স পসিবল কিনা। তো মেটাফিজিক্স কি নিয়ে আলোচনা করে? মেটাফিজিক্স ইজ দি স্টাডি অফ আলটিমেট রিয়ালিটি। যেমন একটা আলটিমেট রিয়ালিটিকে গড ধরলাম, তাই না, গডকে আনলে পরে সব কিছুর ব্যাখ্যা পাওয়া যায়। তাহলে গড হচ্ছে, ইট ইজ অ্যান অ্যাবসলিউট রিয়ালিটি। দেখো অন্যগুলো এ কে বি এর সাহায্যে, বি কে সি এর সাহায্যে রিলেটিভ, যা কিছুই কন্ডিশন তাই রিলেটিভ, তাই তো? তাহলে গড যদি আনকন্ডিশনড হয় তাহলে গড রিলেটিভ হবে না অ্যাবসলিউট হবে? অ্যাবসলিউট হবে। তাহলে মেটাফিজিক্স হচ্ছে স্টাডি অফ অ্যাবসলিউট রিয়ালিটি, আর হোয়াট এভার ইজ অ্যাবসলিউট ইজ আনকন্ডিশন। তাহলে মেটাফিজিক্স ইজ দি স্টাডি অফ আনকন্ডিশন রিয়ালিটি। তো আনকন্ডিশন রিয়ালিটি কোনটা? এইখানে ব্রাঞ্চেস অফ মেটাফিজিক্স এর কথা বলা হচ্ছে। ব্রিস এন্ড ওয়ালফ, তিনি তিনটে ব্রাঞ্চের কথা বলেছেন, রেশনাল থিওলজি, রেশনাল কসমোলজি আর রেশনাল সাইকোলজি। দেয়ার আর থ্রি ব্রাঞ্চেস অফ মেটাফিজিক্স, রেশনাল থিওলজি, থিওস মানে গড, তাহলে গডের আলোচনা হবে বাই রিজন। এবং মেটাফিজিক্সিয়ানদের ক্লেম হচ্ছে যে রিজন দিয়ে গডের নলেজ আমার হচ্ছে, রিজন দিয়ে, এই যে গড এটা তো এক্সপিরিয়েন্সের ওয়ার্ল্ডকে ট্রান্সেন্ড করে যাচ্ছে, এক্সপিরিয়েন্সে তো নেই, তাহলে জানলাম কি করে? বলছে রিজন ডিমান্ডস, রিজনের ডিমান্ড যে গড মানতে হবে। তাহলে গডকে জানছি কি করে? রিজন দিয়ে জানছি। গডকে জানা যায়, গড ইজ নোয়েবল, গড ইজ অ্যান অবজেক্ট অফ নলেজ। হাউ ডু আই নো? বাই রিজন, পিওর রিজন। এক্সপিরিয়েন্সের কোনো ভূমিকাই নেই, কারণ এটা অভিজ্ঞতার কোনো বিষয় নয়, এটা অভিজ্ঞতার জগৎকে অতিক্রম করে যায়। তাহলে থিওলজিতে, রেশনাল থিওলজিতে ওই যে ব্রাঞ্চ, সেখানে গডের আলোচনা হবে। এবার হচ্ছে রেশনাল কসমোলজি। কসমোস মানে ইউনিভার্স, দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। আচ্ছা, আমাদের যে অভিজ্ঞতার জগৎ তাতে আমরা একটা স্লাইস অফ দ্য ওয়ার্ল্ড পাই, মানে একটা টুকরো অংশ হয়ে এখন এইটুকু আমার ওয়ার্ল্ড, ঘর থেকে বেরোলে আরেকটু জায়গা পারলো, কিন্তু ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, সমগ্র বিশ্ব কখনোই আমার অভিজ্ঞতার মধ্যে আসে না। তো এটাকে যদি জানতে হয় তাহলে অভিজ্ঞতা দিয়ে হবে না, কি দিয়ে জানতে হবে? রিজনকে দিয়ে জানা যাবে। তাহলে দাবি করা হয় যে হ্যাঁ, আমি ওয়ার্ল্ড সম্বন্ধে জানতে পারি, কি দিয়ে জানি? বাই পিওর রিজন। তাহলে এটা আরেকটা ব্রাঞ্চ যেখানে নলেজ হয়, নলেজ হয় বলে দাবি করা হয়, বাই পিওর রিজন, এটা মেটাফিজিক্সের আরেকটা ব্রাঞ্চ। তাহলে বিশ্ব সম্বন্ধে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে নলেজ যে ব্রাঞ্চ
আমাদের দেবে মেটাফিজিক্সে তাকে বলবো রেশনাল কসমোলজি। আরেকটা হচ্ছে রেশনাল সাইকোলজি। সাইকোলজি মাইন্ড নিয়ে ডিল করে। তো পাশ্চাত্য দর্শনে সেলফ আর মাইন্ডের মধ্যে কোনো তফাৎ করা হয় না। আমাদের ভারতীয় দর্শনে যেমন মনটাকে অন্তর ইন্দ্রিয় বলা হয়, একটা ষষ্ঠ ইন্দ্রিয়, এখানে তো ইন্দ্রিয় ধরা হয় না, মাইন্ড আর সেলফকে ইকুয়েট করা হয়। ওই ট্র্যাডিশন পাশ্চাত্যে ওই ট্র্যাডিশন নেই। তাহলে মানে সাইকোলজি, রেশনাল সাইকোলজিতে সেলফ নিয়ে আলোচনা করা হয়। এই সেলফ দেখতে পাওয়া যায়। তো এখানে হিউম খুঁজেছিলেন যে সেলফ, সবাই তো সেলফ বলে, সেলফ কি, যে সেলফ হচ্ছে আমার এই সুখের অনুভূতি হচ্ছে, দুঃখের অনুভূতি হচ্ছে, এর অতিরিক্ত কিছু যা এইগুলোকে ইউনিফাই করে। হ্যাঁ, তাহলে সেলফটা একটা পার্মানেন্ট, আমার এইসব সুখের অনুভূতি দুঃখের অনুভূতি এগুলো চেঞ্জিং, কিন্তু একটা এমন সাবস্টেন্স আছে যেটা পার্মানেন্ট। তা হিউম খুঁজেছিলেন এবং প্রশ্ন তুলেছিলেন, সেই বিখ্যাত লাইন আছে, When I enter into myself, যখন আমি নিজের অন্তরে প্রবেশ করি, I always stumble upon some particular perception or other. আমি যখনই নিজের ভেতরে প্রবেশ করি, আমি কোনো না কোনো প্রত্যক্ষ অনুভব আমার হয়, of heat or cold, light or shade, love or hatred, pain or pleasure. এই অনুভবগুলো আমার হয়। I can never catch myself at any time without a perception. আমি কখনো এগুলো বাদ দিয়ে আমি আলাদা করে নিজেকে ক্যাচ করতে পারি না, ধরতে পারি না, আমি এর অতিরিক্ত কিছু এরকম কোন অনুভব, কারণ আমার নলেজের এটা হচ্ছে ইমপ্রেশন, যার কোনো ইমপ্রেশন নেই তার কোনো আইডিয়া হবে না। তাহলে সেলফের আইডিয়ার কথা লাগে, সেলফের ইমপ্রেশন হবে, তো ইমপ্রেশনটা ইমিডিয়েট রিপ্রেজেন্টেশন, ইমপ্রেশনে ডাইরেক্টলি তো আমি যা পাচ্ছি ডাইরেক্টলি এইগুলো পাচ্ছি। I can never catch myself at any time without a perception and can never observe anything but the perception. এই perception গুলো ছাড়া অতিরিক্ত কিছুকে পাই না। তার মানে আমার যে psychological বা psychical states, এই psychical states এর অতিরিক্ত কিছু আমি পাচ্ছি না। তাহলে যাকে তুমি self বলছো, Hume theory of self টাকে সেই জন্য bundle theory of self বলে। Bundle theory of self. Self is a bundle. Bundle of psychical states. এই psychical states গুলোর bundle, সমষ্টি হচ্ছে self. এর অতিরিক্ত কিছু নেই। তাহলে হিউম খুঁজেছিলেন, পাননি, তাহলে experience এটাকে পাওয়া যাবে না। কিন্তু rational psychology বলে যে ব্রাঞ্চের কথা বলা হলো, তারা সেখানে দাবি হচ্ছে যে এই যে psychical states, সেলফ ওর অতিরিক্ত কিছু, তুমি তোমার এই অনুভবগুলোর ব্যাখ্যা দিতে পারবে না যদি না তুমি সেলফ বলে কোনো কিছুকে পজিট করো। কার অনুভব হয়? আমার অনুভব, আমার সুখ, আমার দুঃখ, এই সুখ দুঃখ শুধু শুধু একটা সুখ দুঃখ কার, এই প্রশ্নটা উঠে। তো হিউমের ওই বার্নার্ড উইলিয়ামস প্রবলেমস অফ সেলফ বলে বার্নার্ড উইলিয়ামসের একটা বই আছে, সেখানে তিনি ওই হিউমের প্রত্যেকটা লাইনটা তুলে দিয়ে বলছেন, এইখানে তোমার মতটা তো খাচ্ছে না, এইখানে তুমি বললে কি, When I enter into myself, ওই myself, myselfটা কি, এই মাইটা কি, I always stumble upon, এই আইটা কি, particular perception or other, heat or cold, life or shade, love or hatred, pain or pleasure, I can never catch myself, our I, myself, এইগুলো কি, এই আইটা কি, এই যেগুলো বলছো, তার মানে এগুলোকে ইউনিফাই করার জন্য একটা কিছু দরকার, এগুলো হাওয়ায় ভেসে বেড়াবে না, এগুলো কারোর হবে অনুভব, সুতরাং সেরকম একটা কিছুকে ধরতে হবে। তো সেটা যা এইগুলোকে ইউনাইট করবে, তার মানে এইগুলোকে সিমেন্টিং একটা ফোর্স চাই যা এগুলোকে জুড়বে, তো যেটা এগুলোকে জুড়বে সেটা ওরকম কিছু হবে না, ওর থেকে অতিরিক্ত কিছু একটা হবে, সেইটাই হচ্ছে আত্মা। তাহলে অভিজ্ঞতায় পাওয়া যায় না, বুদ্ধি দিয়ে এটা পজিট করতে হয়, এইটাই হচ্ছে সেলফ। রেশনাল সাইকোলজিতে দাবি করা হয় যে এরকম সেলফের নলেজ পাওয়া যায়। তাহলে মেটাফিজিক্সের ক্লেম কি? মেটাফিজিক্স আলোচনা করে গড, সোল অ্যান্ড দ্য ইউনিভার্স অ্যাজ এ হোল,
মেটাফিজিশিয়ানদের দাবি কি, কোন ধরনের মেটাফিজিশিয়ান, সেই কথাটা আমি আসছি যে আমাদের নলেজ হয় এই জাতীয় বিষয়ে, আমাদের নলেজ হয় এই বিষয়গুলো আমাদের অভিজ্ঞতার জগৎকে অতিক্রম করে যায়, এগুলো আনকন্ডিশনড রিয়ালিটি। কান্ট এই প্রশ্নটাই আলোচনা করতে চাইছেন। তাহলে দাবি করা হলো কি, এই জাতীয় বস্তু সম্বন্ধে নলেজ হয়, এই জাতীয় বস্তুগুলো অভিজ্ঞতায় পাওয়া যায়, পাওয়া যায় না, তাহলে এই জাতীয় বস্তুগুলোকে আমরা বলতে পারি ট্রান্সেন্ডেন্ট মেটাফিজিক্স, অতিবর্তী অধিবিদ্যা, অতিবর্তী অধিবিদ্যা যা অতিবর্তী বিষয় নিয়ে আলোচনা করে। তো অতিবর্তী অধিবিদ্যা, এটা ধরে নেওয়া হচ্ছে যে নলেজ হয় রিজন দিয়ে হয়, এই ধরে নেওয়াটা যারা এরকম, এবং এরকম ধরে নিয়ে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ এসব দেওয়া হয়েছে, এরকম যেটা করেছেন কান্ট, এইটাই বিচার করতে চান যে এ ধরনের অধিবিদ্যা হয় বলে তো দাবি করা হয়েছে, তো এরকম অধিবিদ্যা কি সম্ভব, এটা বিচার করতে হবে। এই কনটেক্সটে ক্রিটিকের ব্যাকগ্রাউন্ডে তিনি কেন নিড ফর ক্রিটিক এটা উল্লেখ করেছেন, কেন ক্রিটিক লেখার দরকার। তো কান্ট বলছেন, দেখো কান্টের লক্ষ্য কিন্তু এটা নয় যে মেটাফিজিক্স বলে কিছু নেই এটা দেখানো। কান্টের অন্তরের অন্তঃস্থলে ওই যে বলছেন যে প্রশ্নগুলো জাগবে, কান্ট কিন্তু বলছেন যে মেটাফিজিক্স ইন সাম ফর্ম হ্যাজ অলওয়েজ এক্সিস্টেড অ্যান্ড উইল কন্টিনিউ টু এক্সিস্ট, মেটাফিজিক্স থাকবে, মেটাফিজিক্সকে বাদ দিতে পারি না। তো একটা অবস্থা সৃষ্টি হয়েছে যাতে এই মেটাফিজিক্স সম্বন্ধে খুব দুর্নাম রটছে। কান্টের ভাষা, মেটাফিজিক্স ওয়াজ ওয়ান্স দ্য কুইন অফ অল দ্য সায়েন্সেস, রানীর আসনে ছিল, উচ্চাসনে ছিল, কারণ এগুলো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে বিষয়গুলো, দিজ আর ম্যাটার্স অফ হাইয়েস্ট ইন্টারেস্ট টু হিউম্যানিটি, মানুষের জন্যে এগুলো খুব প্রয়োজনীয়তা আছে, এই প্রয়োজনীয়তাটা হচ্ছে মোরালিটির ক্ষেত্রে, রিলিজিয়ানের ক্ষেত্রে, ঈশ্বরের ধারণা, আত্মার ধারণা, এইগুলোর খুব দরকার, না হলে মোরালিটি রিলিজিয়ান কিছু থাকবে না, পস্টুলেটস অফ মোরালিটি, পস্টুলেটস অফ রিলিজিয়ান। কান্টের কাছে এই মোরালিটিকে রাখা, রিলিজিয়ানকে রাখা, সেটা ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞানকে প্রতিষ্ঠা করা। কান্ট এই দুটোকে কিন্তু মেলাতে চেয়েছেন, একদিকে তিনি বিজ্ঞানকে জায়গা দিতে চেয়েছেন, কিসের থেকে, রক্ষা করতে চেয়েছেন, কার থেকে, স্কেপটিক অ্যাটাক থেকে, সংশয়ের কোনো মূল্য নেই। কান্ট দেখাবেন জ্ঞানতত্ত্বে সংশয়ের কোনো মূল্য নেই, মূল্য নেই মানে কি, যে সংশয়বাদীরা, আমি সেই প্রসঙ্গে আসব, তারা বলবে নলেজ হয় না, কান্ট দেখাবেন না নলেজ হয়। সুতরাং সংশয়বাদ, দ্যাট ক্যানট বি দ্য লাস্ট ওয়ার্ড, নলেজ আমাদের হয় এটা। তাহলে এই যে ওয়ার্ল্ড অফ সায়েন্স, সায়েন্টিফিক ওয়ার্ল্ড, সায়েন্স আমাদের নলেজ দেয়, তার ভ্যালু আছে, কিন্তু আরেকটা দিক আছে, সায়েন্স ক্যানট বি দ্য হোল অফ রিয়ালিটি, সায়েন্সটাই সব নয়। সুতরাং কান্ট সায়েন্সকে ডিফেন্ড করবেন, কান্ট, কান্টের এই পুরো ফিলসফিটা দাঁড়িয়ে আছে তিনটে বেসিক অ্যাসাম্পশনের উপর, এটা কান্টের ফিলসফিতে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কান্ট অ্যারিস্টটলের লজিকের অভ্রান্ততা স্বীকার করেছেন। অ্যারিস্টটলের লজিক, এটাকে কান্ট গুরুবাক্য বলে মেনেছেন যে এটাকে চ্যালেঞ্জ করা যাবে না, এটাকে উনি ধরে নিয়েছেন, আন্ডারলাইন প্রিসাপোজিশন, কান্টের ফিলসফি যদি দাঁড়াতে হয় এই তত্ত্বগুলো কান্ট কিন্তু মেনেছেন। দুই হচ্ছে কি, নিউটনিয়ান সায়েন্স, তাহলে নিউটনিয়ান ফিজিক্স, কান্ট নিউটনের ফিজিক্সের যে প্রিন্সিপল সেগুলো গ্রহণযোগ্য, কান্টের কাছে কিন্তু এটা আনচ্যালেঞ্জেবল, এটাকে মানতে হবে। তো স্কেপটিকদের মত মানলে নিউটনিয়ান ফিজিক্স কিন্তু আর দাঁড়ায় না, এটা কান্টের অভিপ্রেত নয়, কান্ট সায়েন্সকে বাঁচাতে চান। কিন্তু সায়েন্টিজম, সায়েন্টিজম মানে যে একটা উগ্র বিজ্ঞান মনস্কতা,
যে ধর্ম বলে কিছু নেই, নৈতিকতা বলে কিছু নেই, এই জগতের বাইরে কিছু কিছু থাকতে পারে না, এই যে একটা লিমিট করে দেওয়ারে, সেইটার বিরুদ্ধেও কান্টের কিন্তু কান্ট দেখাতে যান যে না, ওটা একটা দিক আছে, জ্ঞানের জগৎ একটা জগৎ আছে, কিন্তু জ্ঞানের জগতের বাইরেও আবার কতগুলো দিক আছে যেগুলো মানুষের স্বার্থের সাথে যুক্ত, সেটা হচ্ছে নৈতিকতা এবং ধর্ম, এটাকে বাদ দেওয়া যাবে না। সুতরাং ওটাকেও আক্রমণ থেকে, মানে ওই সায়েন্টিজমের আক্রমণ যদি বলি, তার থেকে প্রোটেক্ট করা, রক্ষা করা, সেটাও কিন্তু কান্টের লক্ষ্য ছিল। তাহলে একসাথে কান্ট ক্রিটিকে এই দুটোরই জায়গা করেছে, সায়েন্সকে স্কেপটিক অ্যাটাক থেকে বাঁচানো, যে ফাউন্ডেশন অফ সায়েন্স তার একটা সলিড বেস আছে, স্কেপটিকদের কথা মানা যায় না। আর দুই হচ্ছে যে মোরালিটি এবং রিলিজিয়ান তার ইকুয়াল ভ্যালু আছে, সেটাকে এড়িয়ে যাওয়া কিন্তু যাবে না। এবং ক্রিটিকের ভেতরেই সেই জন্যে পরবর্তীকালে কান্টের যে মরাল, প্রথমে কান্ট আবার অন্য গ্রন্থ লিখবেন এরকম ইচ্ছে কান্টের ছিল না, এটার পরে আবার অন্য ক্রিটিক লিখবেন এরকম তার ছিল না, যা বলার বলে দিয়েছি, পরে কান্ট আরো করেছেন এই মরালিটির ক্ষেত্রে, এই গ্রাউন্ড ওয়ার্ক অফ দি মেটাফিজিক্যাল মরালস বা ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, আর পরবর্তীকালে রিলিজিয়ান উইদিন দ্য লিমিটস অফ রিজন অ্যালোন, থার্ড ক্রিটিক টাইস্থেটিক, যেখানে রেকনসাইল করার চেষ্টা রয়েছে। তাহলে রিলিজিয়ান উইদিন দ্য লিমিটস অফ রিজন অ্যালোন, রিলিজিয়ানকে রাখবো উইদিন দ্য লিমিটস অফ রিজন অ্যালোন, সেই রিলিজিয়ানের মূল্য আছে। রিলিজিয়ান মানে ধর্মাচরণ মানে মন্দিরে গিয়ে পুজো করা নয় বা চার্চে গিয়ে প্রেয়ার করা নয়, রিলিজিয়ানটার ভিত্তি হচ্ছে রিজন। তাহলে কান্টের যে রিলিজিয়ান, কান্ট যে ধর্মকে প্রতিষ্ঠা করতে চান, সেটা ডগম্যাটিক রিলিজিয়ান নয়, সেটা রিলিজিয়ান বেসড অন রিজন, রিলিজিয়ান বেসড অন রিজন, র্যাশনাল ফেথ, মানে ফেথ, ফেথের জায়গা, একটা নলেজের জায়গা, একটা ফেথের জায়গা, কিন্তু ফেথটা তোমার অন্ধবিশ্বাস নয়, একটা সুপারস্টিশন নয়, ফেথটা তার একটা র্যাশনাল ফাউন্ডেশন থাকবে, এটা কান্ট করিয়েছেন, করেছেন। তাহলে থিওলজি, হ্যাঁ থিওলজি, থিওলজিতে এইসব ঈশ্বর টিশ্বর আলোচনা করা হয়, ডগম্যাটিক থিওলজি সেইটা, আর কান্টের রিলিজিয়ান তা কিন্তু এক নয়, সেটা তোমরা স্যার নিশ্চয়ই এটা বলেও দিয়েছেন, সেইটা হচ্ছে আলাদা, আমি তার ভিতরে তা ঢুকব না। এবারে হচ্ছে তাহলে যে মেটাফিজিক্স আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্ট মেটাফিজিক্স, ট্রান্সেন্ডেন্ট মেটাফিজিক্স। যারা র্যাশনালিস্ট, এই যে বললাম কান্ট র্যাশনালিস্টদের ছায়াতেই, তাদের ট্র্যাডিশনে কান্ট বড় হয়েছিলেন, তো র্যাশনালিস্ট ট্র্যাডিশনে সেখানে কিন্তু ধরেই নেওয়া হয়েছে যে রিজন আমাদের নলেজ দিতে পারে। এই যে মত কান্ট এই র্যাশনালিস্টদের বলছেন ডগম্যাটিস্ট, ক্রিটিক অফ পিওরিজম লিখতে গিয়ে কান্ট এটাই বলছেন যে এটা ডগম্যাটিক। তাহলে কেন, যে দিস ইজ অ্যান আনক্রিটিক্যাল অ্যাসাম্পশন, তুমি ধরে নিচ্ছ কি যে রিজন আমাদের নলেজ দিতে পারে, কি বিষয়ে, যে কোনো বিষয়ে, তাহলে এই জাগতিক বিষয়ে নলেজ হচ্ছে, আবার যেগুলো জগৎকে অতিক্রম করে যাচ্ছে, ইন্দ্রিয়ের জগৎকে অতিক্রম করে যাচ্ছে, সেই বিষয়েও নলেজ হচ্ছে, তাহলে রিজনের ক্ষমতা অসীম, রিজন পারে না এমন কিছু নেই, তাহলে আমাদের জ্ঞানের কোনো বাউন্ডারি নেই, সব কিছু জানতে পারি। তো কান্ট বলছেন যে এটা ডগম্যাটিক প্রসিডিওর, ডগম্যাটিক, কেননা তুমি কি রিজনের, রিজনকে এক্সামিন করেছো না ধরে নিয়েছ, তুমি ধরে নিয়েছো কি রিজন দিয়ে নলেজ হয়, ধরে নেব না। কেউ বলতে পারে কেন আমার যদি সাকসেস পেয়ে থাকি রিজন দিয়ে, যদি আমি নলেজ আমার এত বিষয়ে হয়ে থাকে, তাহলে ওই জাতীয় বিষয়ে নলেজ হয়েছে ধরলে কি অসুবিধে। কান্ট দেখাচ্ছেন যে এই যে ডগম্যাটিক র্যাশনালিস্ট, সবাই দাবি করছে যে পিওর রিজন দিয়ে সব নলেজ হয়, কিন্তু তাদের কথাগুলোর ভিতরে একজন যা বলে আরেকজন ঠিক তার উল্টো কথা বলে।
একজনের কথা আরেকজনের কথার কন্ট্রাডিক্টরি, কোনটা মানবো? প্রথম জনকে যদি জিজ্ঞেস করা হয় তোমার জ্ঞানটা কোথেকে পেয়েছো, সে বলবে পিওর রিজন। তোমার সাপোর্টে কি তুমি কোনো এম্পিরিক্যাল এভিডেন্স সাইট করবে, উল্লেখ করবে না, বলে এক্সপিরিয়েন্স হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ যে বিষয় নিয়ে আলোচনা করছি এটা অভিজ্ঞতা বিষয় নয়, অত বাইরে আমি রিজন এক্সপিরিয়েন্সের সহায়তা দিয়ে কিছু বলবো না। আরেকজনকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি যে কথা বলছো কোথা থেকে জেনেছো, বলবে পিওর রিজন। এবারে তোমার কথার সপক্ষে কি কোনো এম্পিরিক্যাল ওয়ার্ল্ড থেকে এভিডেন্স সাইট করবে, সে বলবে না, এক্সপিরিয়েন্সের সাথে কোনো যোগ নেই। তাহলে তোমাদের দুজনের কন্ট্রাডিক্টরি কথা আমি কোনটা মানব? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা বহু এক্সাম্পল দেওয়া যায়। আমাদের আমরা যখন এই বিএ ক্লাসে যখন পড়তে শুরু করি, আমাদের পড়ানো হয় সাবস্টেন্স, তাই না? ডক্ট্রিন অফ সাবস্টেন্স।